নমস্কার বন্ধুরা, মনের সাথে আবার সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর বাতাবি লেবু মাখা খাবো। তো বাতাবি লেবুটা আজকে এখন আমি মেখে নেব। তো মাখার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি, এগুলো কি আমি সেটা মাখার সময় বলে দেব। তো এখন বাতাবি লেবুটাকে আমি ছাড়িয়ে নেব। এই লেবুটা আমার বড় মাসির বাড়ির লেবু, দাদারা পেরে দিয়েছে। লেবুটা খুবই সুন্দর, প্রতি বছরই আসে মাসির বাড়ি থেকে। বড় মাসির বাড়ি লেবু গাছ রয়েছে, খুব সুন্দর লেবুটা খেতে। তো আজকে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। তো আমি আগে খোসাটাকে ছাড়িয়ে নেব। চামচ নিয়েছি মশলা গুলো কাটানোর জন্য। এখন প্রায় 1:30 বাজে বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়ার সময়। তো ভাবলাম লেবুটাকে মেখে আর লাঞ্চ করতে বসবো। তাহলে খাওয়ার পরে লেবু মাখাটা যখন খাবো, লেবুটা ততক্ষণে মজে যাবে ভালো করে মশলাগুলো, আর খেতেও খুব টেস্টি হবে। কি লাল দেখুন বন্ধুরা, পোয়াগুলো খুব লাল, খুব মিষ্টি খেতে। তো এবার আমি একটা গামলা বাটি নিয়েছি, একটা একটা করে পোয়াগুলো সব ছাড়িয়ে নেব। মাসির বাড়ি প্রচুর ফলের গাছ, কোনো একদিন শেয়ার করব বন্ধুরা বড় মাসির বাড়িতে গেলে। বিলাতি আমড়া গাছও আছে, বাতাবি লেবু গাছ। লেবুটা আমার ছাড়ানোর পথে, এই দেখুন বন্ধুরা, বৃষ্টি আমাকে একটু হেল্প করেছে ক্যামেরা অফ করে। তো সেটা কতটা হেল্প হয়েছে আমি বুঝতে পারছি না, আমার কাজকে আরো বাড়িয়ে দিয়ে গেছে। প্রচুর দানা সময় এখানে ছাড়িয়ে দিয়ে গেছে, সেটা আমার কাজটাকে আরো দ্বিগুণ করেছে। খিদেও পেয়ে গেছে, লাঞ্চ করব, কিন্তু বৃষ্টি আমার কাজ বাড়িয়েছে। লেবুটা সব ছাড়ানো হয়ে গেছে, কোয়াগুলো আমি একেবারে ঝুড়ো করব না বন্ধুরা, একটু ভেঙে ভেঙে রাখবো, কারণ মুখে এইগুলো পড়লে খুব সুন্দর খেতে লাগে। আর এখানে আমি লেবুতে দেওয়ার জন্য এই যে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। যে জানি না আপনাদের কতটা দেখাতে পাচ্ছি, একটু ঝাল ঝাল করেই মাখবো। এই কাঁচা লঙ্কা গুলো দিলাম, আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি এগুলো সব দিয়ে দেব। আর দেব এটা একটু, এই যে বন্ধুরা এটা এটা গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব, অল্পই দেব। গোলমরিচের একটা গুঁড়ো ঝাল, বেশি করলে ভালো লাগে না মুখে। এই যে বন্ধুরা এটা একটা গুঁড়া মশলা, আমরা এটা বাড়িতে বানিয়ে রাখি, জিরে, গোলমরিচ, তারপর শুকনো লঙ্কা, ধনে, শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে রাখা। তো এই মশলাটাকে আমি হাফ চামচের মধ্যে দেবো, এই যে এইটুকু। আর তো দে, বৃষ্টি বলছে আর একটু দে, ওর এইগুলো খেতে ঝাল লাগে না, কিন্তু ভাত খাওয়ার সময় তরকারিতে ঝাল হলে তখনও ঝাল লাগে। আর এটা হচ্ছে বিট লবণ, এই বিট লবণটা একটু দিয়ে দেবো। বিট লবণ গুলো জমে গেছে, গোটা গোটা হয়ে গেছে, সেই জন্য পড়ছে না ভালো। মোটামুটি আমার হয়ে যাবে,
মাখিয়ে নেব এটাকে। যা গন্ধ বেরিয়েছে। আমার মাখা হয়ে গেছে, আমি একেবারে কোয়াগুলোকে ছাড়িয়ে ঝুড়ি করিনি, আমার ওটা খেতে ভালো লাগে না। আমি এইভাবে কোয়াটাকে রেখেছি অল্প টুকুর কেটে খাওয়া। তো এবার খাওয়া রিভিউটা আমি লাঞ্চ করার পরে দিচ্ছি। তো এখন এটাকে আমি একটু এইভাবে রেখে দেব কিছুক্ষণ, যাতে লেবুর মধ্যে ঝাল মশলাগুলো ঠিকঠাক করে অ্যাবজর্ব হয়। তো আবার ফিরে আসছি খাওয়ার সময়। তো আমরা এখন ভাত খেতে চলে এসেছি, আমরা সবাই বসে গেছি, আমি বসেছি, এই যে বৃষ্টি বসেছে, আমার মা, আর কাকিমা ভিডিও করছে, ওই জন্য কাকিমাকে দেখাতে পারছি না, কাকিমার ভাতের থালাটাকে দেখিয়ে নি। এই যে আমরা সবাই বসেছি। আজকের বন্ধুরা, এই যে মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের, এক পর্ব আর কিছুটা আছে। এটা হচ্ছে চুনো মাছ, মানে ছোট মাছ, বেগুন আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা মাখা তরকারি, আর এখানে হয়েছে সীতাপাটি মাছের তরকারি। এই যে সীতাপাটি মাছ, জানি না আপনাদের কতটা দেখাতে পাচ্ছি, এই যে সীতাপাটি মাছের ঝাল, আর ডাল হয়েছে, ডালটা আনছি। তো বন্ধুরা আমরা এখন খেয়ে নেব, খাওয়ার পরে আবার ফিরে আসছি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর লেবুটাও ওই দেখুন বন্ধুরা কি সুন্দর মজে গেছে। তো এবার খাবো, বাটি বাটি নিয়ে সব বসে পড়েছি, বৃষ্টি দেখুন খাওয়ার জন্য রেডি। তো সবাইকে দিয়ে দেবো। ভিডিও করছে, ভিডিও শেষে কাকিমা খাবে। আমাদের সবার নেওয়া হয়ে গেল, তো এখন আমরা খাবো। খেয়ে বলি কেমন মা, খেয়ে দেখো। আমি একটু বেশি নিলাম এদের সবার থেকে, তো দেখি টেস্ট করে কেমন হয়েছে। মা কেমন হয়েছে বলো? এরা তুলনা নেই, দারুন। লেবুটা এত টেস্ট বন্ধুরা, আপনাদের খাওয়াতে পারছি না কিন্তু লোভ দেখাচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি বলছি এত সুন্দর খেতে, খুব মিষ্টি, আর তার মধ্যে এই ধনে পাতার ওই গুঁড়ো মশলাটার একটা ফ্লেভার। কাকিমাকেও দেবো, কাকিমার জিভে জল চলে আসছে, বৃষ্টি কিছু বলছে না দেখুন, ভালো হয়েছে, ঝাল লাগছে। তো হেভি খেলাম, এখন আমরা ক্যামেরাটা অফ করে কাকিমাও আমাদের সাথে একসাথে খাবো। খুব সুন্দর খেতে হয়েছে, লেবুটা খুব মিষ্টি। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানে শেষ করছি, একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম বাতাবি লেবুর। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীপাবলি তো কেটে গেল, দীপাবলির শুভেচ্ছা সবাইকে আগেই জানিয়েছি, এখন বলছি যে দীপাবলি কেমন কাটলো সবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।